এক সপ্তাহ বাদেই দেশের হলগুলোতে আসছে পড়বে সুপারস্টার শাকিব খানের তুফান। তবে এই পর্যায়ে আসতে তুফানকেও পাড়ি দিতে হয়েছে অনেক ঝড়ঝাপটা। সেন্সর পেয়ে এবার হল পাওয়ার যুদ্ধে সামিল হয়েছে রায়হান রাফির এই সিনেমা। হাই রেন্টালের কারণে তুফান হল পাচ্ছে না এমন উড়ো খবরও ভেসে আসছে শোবিজ অঙ্গনে। তুফানের রেন্টাল নিয়ে ঠিক কি বলছেন হল মালিকরা, কত হলেই বা মুক্তি পাবে এই সিনেমা, সেসব কিছুর আদ্যপান্ত জানাবো আজকের এক্সক্লুসিভ আয়োজনে। দুই বাংলার সবচেয়ে বড় সিনেমা তুফানের মুক্তি পেতে খুব বেশি দেরি নেই। সাধারণ দর্শক আক্ষেপ করে বলছেন, তুফানের মতো বিগ ক্যানভাসের সিনেমা মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সিনেমা হল নেই আমাদের দেশে। অন্তত 1000 হলে সিনেমাটি মুক্তি দিতে পারলে এর উন্মাদনা ন্যায্যতা পেত। তবে হাতে গোনা যত হল আছে তাদের মধ্যকার অনেক হল মালিকদের থেকেও তুফানের রেন্টাল মানি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। কালবেলা পত্রিকা এক প্রতিবেদন থেকে জানা যায়, গত 5 জুন সিনেমা হল মালিক, বুকিং এজেন্ট ও কিছু সংখ্যক ভাড়া করা হলের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মিটিং এ বসে তুফানটি। কিন্তু বেশি রেন্টাল দাবি করায় অনেক হল, বুকিং এজেন্ট ও ভাড়া করা হলের মালিকরা অসন্তোষ প্রকাশ করেন। কেউ কেউ ক্ষিপ্ত হয়ে বৈঠক থেকে ফিরে আসেন। গাজীপুরের ঝংকার সিনেমা হলের মালিক শরফুদ্দিন এলাহি সম্রাট বলেন, তুফান নিয়ে আতঙ্কে আছি, 10-15 লাখ রেন্টাল নিয়ে সিনেমা চালানো আমার পক্ষে সম্ভব নয়। কালবেলা পত্রিকায় দেওয়া সাক্ষাৎকার এক বুকিং এজেন্ট বলেন, আমার কাছে ঈদে তুফান 13টি হলে চালানোর জন্য 2.5 কোটি টাকা চাওয়া হয়, সিনেমার বাজার তো এত বড় নয়, তারা কি গ্যারান্টি দিতে পারবে এই সিনেমা ব্যবসা করবে? আমরা লস দিয়ে অতিরিক্ত রেন্টাল দিয়ে সিনেমা চালাবো না, লাগলে ঈদে পুরনো সিনেমা চালাবো। তবে কিছু হল মালিক ভিন্ন কথাও বলছেন। সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাবের চেয়ারম্যান সামিনা ইয়াসমিন জানান, তাদের সাথে তুফান টিমের রেন্টাল সংক্রান্ত কোনো আলোচনা হয়নি, তারা রেন্টাল নয় বরং বক্স অফিসের পার্সেন্টেজ নিয়মে সিনেমাটি আনবেন। খোঁজ নিয়ে জানা যায়, বেশিরভাগ হল মালিকদের মধ্যেই তুফানকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ আছে, যার ফলে সিনেমাটি নিশ্চিতভাবে 100-এর বেশি সিঙ্গল স্ক্রিন ম্যানেজ করতে পারবে, আর মাল্টিপ্লেক্স মিলে 115-120 স্ক্রিন থাকবে তুফানের দখলে। তাছাড়া নিম্নমানের পর্দা ও গোয়ালঘর টাইপ হলে তুফানকে দিবে না বলে জানিয়েছে সিনেমা সংশ্লিষ্ট লোকজন। চ্যানেল আই অনলাইন পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, মুক্তির 10 দিন আগে তুফানের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, প্রথম কয়েকদিনের 40% বিক্রিও হয়ে গেছে। সিনেমা মুক্তি পাবে নিশ্চিত হয়ে রুটস সিনে ক্লাব থেকে প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়, এই যোগ বাংলাদেশে তারাই প্রথম। নারায়ণগঞ্জের শীতাতপ নিয়ন্ত্রিত মিনিপ্লেক্স সিনেস্কোপেও শুরু হয়েছে তুফানের অগ্রিম টিকিট বিক্রি। হল কর্তৃপক্ষ জানিয়েছেন, তুফান মুক্তির খবরে নিয়মিত দর্শক ছাড়াও সিনেস্কোপে অনিয়মিত প্রচুর দর্শকরা খোঁজ নিয়েছেন, এর মধ্যে প্রথম দিনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি বলেন, দর্শক চাহিদাকে মাথায় রেখে এ টিকিট ছাড়া হয়েছে। সিনেপ্লেক্সে ব্লকবাস্টার লায়ন সহ অন্যান্য থিয়েটারগুলোতেও 2-1 দিনের মধ্যেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং ঈদের দিন থেকে তুফান দেখার ধুম পড়ে যাবে। এর আগে রাফি বলেছিলেন, তুফান এর মধ্যেই শুরু হয়ে গেছে, এটি যখন রিলিজ হবে তখন তুফান থেকে সাইক্লোন থেকে আরো বড় ঝড় শুরু হবে বাংলা সিনেমার জন্য। দেশ বিদেশে তুফান নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, এটি এমন একটি সিনেমা যার মাধ্যমে বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন করে চেনা যাবে। তুফান অবশ্যই দর্শকের ভালো লাগবে, এই সিনেমা ইন্ডাস্ট্রির অনেক কিছু বদলে দেবে। তুফান বাংলা সিনেমার ভাষা ও ব্যবসা বদলে দেবে, দর্শককে বাংলা সিনেমা দেখার আগ্রহ বহুগুণে বাড়িয়ে দেবে। আমরা বিশ্বাস করি তুফান রিলিজ হওয়ার পর পুরো দেশ বাংলা সিনেমা ও দর্শকদের মধ্যে একটা উৎসবের জোয়ার বইবে। সাম্প্রতিক সময়ে তুফান সিনেমার অর্থায়নের ব্যাপারে বিভিন্ন অভিযোগ উঠছে। এর প্রসঙ্গে সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, এর আগেও এই সিনেমা নিয়ে নানাভাবে কথা বলা হয়েছে কিন্তু আমরা সেগুলো আমলে নিই, এখন যে প্রশ্নগুলো উঠছে এটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত। কারো মনে যদি প্রশ্ন থাকে তাহলে তথ্য মন্ত্রণালয় ও NBR থেকে খোঁজ নিয়ে দেখতে পারে, আমার মনে হয় তাদের কাছে ইনফরমেশনের ঘাটতি আছে, আমাদের কাছে তারা জানতে চাইতে পারত, কিন্তু এভাবে সিনেমা আটকানোর চেষ্টা কিংবা না জেনে এমন বক্তব্য দেওয়া উচিত নয়। শাকিল আরো বলেন, সবাই মিলেমিশে ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, এই কালচারটা খুব জরুরি, এখানে পেছনে লাগার কিছু নেই, ক্ষমতার অপব্যবহার যদি কেউ করতে চায় তাহলে এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না।